হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো। এই গরমের অতিরিক্ত তাপদাহে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু আমি জানি যারা কাজ ভক্ত বা কাজ করতে ভালোবাসো তাদেরকে সব বাধা পেরিয়ে কাজ কিন্তু অবশ্যই করতে হয়। তাই আমরা কিন্তু রেগুলারই কাজের ভিডিও আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেলে। অনেকেই বেবি হেয়ার কাট ভিডিওটা দেখতে ভালোবাসো, তো সেই কারণেই রেগুলার আমরা একটা করে রিয়েল বেবি হেয়ার কাটিং ভিডিও কিন্তু পোস্ট করি। আজকে যে বেবিটাকে দেখছো, এই বেবিটার বয়স 8 থেকে 9 বছর। তো অনেকেই 8-9 বছর বয়সের একটা বেবি হেয়ার কাট দেখতে চেয়েছিলে, তো সেই বেবি হেয়ার কাট ভিডিও আজকে আমরা আপলোড করলাম। তোমরা ফার্স্টেই দেখতে পারছো যে ফ্রন্টের কাটিংটা আমি করে নিয়েছি। আমার কাঁচিটা একটু চেঞ্জ হয়ে গেছিলো, তাই একটু সময় লেগেছে কাটিং করতে, পরে আমি আবার চেঞ্জ করে নিয়েছি। মানে হাতের কাছে ছিল না আমি যেই কাজটা কাঁচিটা দিয়ে কাজ করি সেটা। তারপরে দেখো কাটিংটা আমরা ফ্রন্টে খুব সুন্দর করে একটা লুক দিয়ে নিয়েছি। আর ওর হেয়ারে অয়েল ছিল, ওর একটু সমস্যা ছিল বলে শ্যাম্পুটাও করা হয়নি। তো এরপরে আমরা ব্যাক সাইডের কাটিং করে নিলাম খুব সুন্দর করে। ব্যাক সাইডের কাটিং করার পরে আমরা চলে এসেছি কানের পাশে। তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কানের পাশে হেয়ার কাটিং করার সময় কানটা কিন্তু খুব সুন্দর করে ধরে নেবে, কারণ এগুলো কিন্তু খুব সেন্সিটিভ এরিয়া। আর তোমরা যারা চাইছো বাড়িতেও বেবিদের এইভাবে হেয়ার কাট করে দিতে, তোমরাও কিন্তু চেষ্টা করলে সেম ওয়েতে বাড়িতেও বেবিদের হেয়ার কাট করে দিতে পারো। আমাদের ব্যাক সাইডের ফিনিশিং চলছে, সব কাটিং কমপ্লিট করার পরেই কিন্তু আমাদেরকে রিভার্স চেক অবশ্যই দিতে হয়। তো বেবি হেয়ার কাট করার পরেও আমি ব্যাক সাইডে রিভার্স চেক দিচ্ছি, আর খুব ধীরে ধীরে আমি কানের পাশের পজিশনটাও চেক করে নিয়ে কাটিং করে দিচ্ছি। আর ফ্রন্টের যে কাটিংটা রয়েছে সেখানেও কিন্তু আমরা রিভার্স চেক করব। তো রিভার্স চেক চলছে। তোমরা কে, কোথা থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কমেন্ট সেকশনে এটা জানাতে ভুলো না এই গরমে তোমরা কেমন আছো। আমরা তো ভীষণ ভালো আছি, গরমে কষ্ট নিয়েই ভালো আছি। তো এই ভালো থাকাটা সবারই জরুরি। তোমরা সবাই ভালো থেকো, আমরা নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই আবারও কথা বলবো। আচ্ছা, এবার যেটা করছি সেটা হচ্ছে কাটিং ব্যাক সাইডে দেখো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা ট্রিমারের সাহায্যে এখানে ক্লিন করে দিচ্ছি। এখন অনেক সিস্টেম আপডেট হয়ে গেছে, আগে তো মানুষ স্ক্রু ইউজ করতো বা রেজার, তো এখন সবাই ট্রিমার ইউজ করে। তো আমরা ট্রিমার ইউজ করে ঘাড়ের সাইডটা ভীষণ সুন্দর করে ক্লিন করে নেব। ক্লিন করার পরে আমি তোমাদের সামনে দেখাবো ফাইনাল রেজাল্টটা কেমন লাগছে বেবিটাকে এই হেয়ার কাটটাতে। খুব সুন্দর করে ট্রিমার দিয়ে আমরা আস্তে আস্তে ঘাড়টাকে পুরো ক্লিন করে নেব। ক্লিন করার পরে আমরা ব্রাশের সাহায্যে পাউডার লাগিয়ে চুলগুলো সব রিমুভ করে দেবো। রিমুভ করার পরে আমরা দেখাবো যে বেবিটাকে কেমন লাগছে। তো চলো, তোমাদের সামনে ফাইনাল রেজাল্ট হাজির, তোমরা দেখে বলো কেমন লাগছে এই সোনা বেবিটাকে। ভীষণ কিউট, ওর নাম হচ্ছে অন্বেষা। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। টাটা।